ক্রিকেট বিশ্বকাপের পর সবচেয়ে বড় আসরের নাম আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এমনকি ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের পরেও সবচেয়ে বড় প্রিমিয়ার লিগ আইপিএল। যদিও আইপিএল নিয়ে শেষ চার বছরে নানা রকমের সমালোচনা শুরু হয়েছে, অনেকে আবার বলছেন এই আইপিএল নাকি স্ক্রিপ্টেড। তার মধ্যে এবার আবার আইপিএল নিয়ে শুরু হয়েছে দলীয় কোন্দল। একের পর একে দলীয় কোন্দলে এবার আইপিএল অনেকটাই রং হারাতে পারে বলে ধারণা করছেন অনেকে। সেই কোন্দল এবার ছড়িয়ে পড়েছে মহিলা আইপিএল এর দলগুলোতেও। চলতি মাসেই শুরু মহিলাদের আইপিএল, তার আগে কোচ বদলে ফেলল গুজরাট জায়ান্টস। গত মরশুমে দলের কোচ ছিলেন রেচেল হেন্স, তার জায়গায় নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাইকেল ক্লিঙ্গার। মঙ্গলবার গুজরাট এই কথা জানিয়েছে, গত মরশুম ভালো যায়নি গুজরাটের। আটটি ম্যাচের মধ্যে দুটি জিতে পয়েন্ট তালিকায় সবার শেষে ছিল তারা। গুজরাট দলের মেন্টরের ভূমিকায় রয়েছেন মিতালি রাজ, দলের বোলিং কোচ নুশিন আল খাদির, তাদের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন ক্লিঙ্গার। নতুন দায়িত্ব পেয়ে খুশি এই কোচ। মিতালির মতো তারকার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন তিনি। ক্লিঙ্গার বলেন, গুজরাট জায়ান্টস আমাকে বড় দায়িত্ব দিয়েছে, ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজের সঙ্গে কাজ করার সুযোগ হবে। মিতালির হাত ধরেই ভারতের মহিলাদের ক্রিকেটের বিবর্তন হয়েছে। আশা করছি আমাদের জুটি এই মরশুমে গুজরাটকে চ্যাম্পিয়ন করবে। কিছুদিন আগে পুরুষদের আইপিএলে ঝামেলা হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের দল নিয়ে, যেখানে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা হয়েছিল, যা নিয়ে অনেক বিতর্ক। এমনকি রোহিত আর হার্দিকের সম্পর্কটাও ভালো যাচ্ছে না এই ঘটনার পর থেকে।